চিকেনটা আমরা যেটা করেছিলাম কেটে ছোট পিস করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি, এটা আমরাই করে ফেলেছি। স্বাদ মতো লবণ, যে যার পছন্দ মতো লবণ দিবেন, আর আপনারা দেখে দেখে সেটা চেখে ফেলবেন। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই শো উইথ নওশিন। নিয়ে আমি এখন নিউ ইয়র্কে না, আমি এখন বাংলাদেশে, বাংলাদেশের ঢাকায় আমার বাসায়। আপনারা জানেন যে আমার আসার কথা ছিল, আমি একেবারে শিওর ছিলাম না আসবো কি আসবো না, বাট ফাইনালি আমি চলে এসেছি। এবং আসার পরে আমরা রোজাও স্টার্ট করেছি। ইচ্ছা ছিল আসার পরে অনেক ধরনের ভিডিওস বানাবো আপনাদের জন্য, কিন্তু সেগুলো হয়নি। সেগুলো পরে বলবো কেন হয়নি, লকডাউনে না আদার রিজনে। বাট দেন ডিসাইড করলাম যেহেতু রমজান মাস চলছে, আমরা কিন্তু রমজানের কী প্রিপারেশান নিচ্ছি, মানে ইফতারের কী প্রিপারেশান নিচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেই পারি। অ্যান্ড আমার সাথে আজকে একজন গেস্ট আছেন, গেস্ট হচ্ছেন আমার ছোট জা অরিন। অরিন হচ্ছেন একজন ডিজাইনার, ও খুব সুন্দর কাপড় ডিজাইন করেন, আমার ম্যাক্সিমাম ড্রেস ওর ডিজাইন করা, বাট সেই সাথে ও চমৎকার চমৎকার খাবারও বানায়। সো অরিনকে আমি বলেছিলাম যে অরিন আমাকে এমন একটা স্পেশাল রেসিপি তুমি আমাকে খাওয়াও ইফতারে, এবং শুধু আমাকে না বাসার সবার জন্য বানাও। সো দেন অরিন ডিসাইড করলো যে ঠিক আছে তাহলে কি বানাবো অরিন আমরা, আজকে চিকেন শর্মা। আচ্ছা, সো চিকেন শর্মা আমি জীবনে কোনোদিনও বানাইনি, এবং আপনারা জানেন যে আমি রান্নায় একেবারেই পটু না তেমন, আমি ট্রাই করি। সো অরিন হচ্ছে আজকে আমাদেরকে দেখাবে চিকেন শর্মা কী করে বানাতে হয়। সো চিকেন শর্মা বানানোর জন্য যা যা দরকার সব কিছুই আছে, এবং অলরেডি আমরা নিয়ে নিয়েছি, অরিন ইন্ট্রোডিউস করে দিবে। অরিন বলো। এখানে জিরা গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ইয়োগার্ট, আদা রসুন পেস্ট, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখানে একটু তেল লাগবে আমাদের, একটু সল্ট লাগবে, আর চিকেন। চিকেন, এটা হচ্ছে আমরা চিকেন শর্মা যেহেতু বানাবো, চিকেনটাকে মেরিনেট এবং প্রসেস করার জন্য যা যা লাগবে সেগুলো এখানে আছে, রাইট? হ্যাঁ। ওকে, সো ফার্স্টে আমরা সব ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দেব। আচ্ছা, আমাকে একটু বলবা এখানে কতটুকু চিকেন আছে? 300 গ্রাম এর মতো চিকেন। আচ্ছা, সেই হিসাবে তুমি এতটুকু হচ্ছে আদা রসুন পেস্ট নিয়েছো, আর জিরা গুঁড়া কতটুকু? হাফ টিস্পুন, না গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, ওকে, ধনিয়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন। সো এখানে অলরেডি যা যা মশলা ছিল সবগুলোই ছোট চামচের 1 চামচ, তাই না? আমি আরেকবার একটু রিপিট করি, 300 গ্রাম চিকেনে ও প্রত্যেকটা মশলাই ছোট চামচের 1 চামচ করে ইউজ করেছে এখানে, এবং অলরেডি আমরা মশলাটা এবং আদা রসুন পেস্ট এখানে আছে। এখন কি? এখন হচ্ছে ইয়োগার্ট 1/2 কাপ, ওকে, আর 2 টেবিল চামচ তেল, এটা হচ্ছে কুকিং অয়েল, সয়াবিন তেল, এনি অয়েল, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপরে আমরা চিকেনটা, তো চিকেনটা আমরা যেটা করেছিলাম, চিকেন আমরা কেটে ছোট পিস করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি, এটা আমরাই করে ফেলেছি। এখন আমরা এটা 1 আওয়ারের জন্য রেখে দিব। এটা কি ফ্রিজে রাখতে হবে নাকি এভাবে রেখে দিব? ওকে, ফাইন। সো 1 আওয়ারের জন্য এটা তো মেরিনেট হবে, এবং বাই দ্য টাইম আমরা ডো বানাবো, রাইট? সো আমাদের চিকেনের যে মেরিনেশনের প্রসেসটা সেটা ডান, আমরা চিকেনটাকে রেখে দিয়েছি পাশে, আই মিন অ্যাসাইড করে রেখেছি। এখন হচ্ছে ডো বানানো। ডো বানানোর জন্য কি কি লাগতেছে আমাদের? এখানে আমরা 2 কাপ ময়দা নিয়েছি, এখানে ইস্ট নিব আমরা 2 টিস্পুন, ওকে, ইস্ট ছাড়া কিন্তু ডো হবে না, ইস্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আমরা এটা বানানোর প্ল্যানটাই করছি বিকজ ঘরে আমরা প্রথমে দেখেছি ইস্ট আছে কিনা, যেহেতু আছে সো আমরা এটা বানাবো। 2 টিস্পুন ইস্ট, সল্ট এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি, 1 টেবিল স্পুন। এখন আগে আমি এগুলো সবগুলোকে একটু মথে নেব এবং একটু মাখিয়ে নেব, তাহলে ডোটা ভালো হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমাদের এই ডোটা বানানোর সময় যেহেতু পানি লাগবে, সো আমরা কি করেছি বলেছে কুসুম গরম পানি, আমরা কিন্তু মোটামুটি পানিটাকে গরম করে নর্মাল টেম্পারেচার পানির সাথে মিক্স করে একটা কুসুম গরম যখন হয়েছে তখন সে পানিটা নিয়েছি। 2 কাপ পানি আমাদের লাগবে, সো আমরা এখানে রেখেছি সেটা। এখন আমরা কুকিং অয়েল দিয়ে দিব 2 টেবিল স্পুন, ওকে, দেন আবার একটু মাখিয়ে নেব। এবং আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখি তো মাঝে মাঝে রান্নার, তখন আমি দেখেছি অনেকেই এই সাইড থেকে দেয়, তাহলে হচ্ছে সব দিকে পানিটা ঠিকঠাক মতো পড়ে। এই ডোটা মনে হয় একটু সফট হয় বিকজ শর্মার ডো তো সফট হয়।
একটু দেই এবং আমরা আরেকটু তেলও এটার মধ্যে দিতে পারি তেলটা আরেকবার একটু বলি তেল কিন্তু আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন কেউ যদি খুবই হেলথ কনশাস হয় হ্যাঁ আসলে মানে যার যতটুকু লাগে এটা আসলে ময়দার উপরও ডিপেন্ড করে কে কোন ময়দাটা ইউজ করছে সো এটার ঝটপট ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আবার একটু রিক্যাপ করি এটা মাখতে মাখতে সেটা হচ্ছে যে ডো বানাতে আমরা যেটা ইউজ করেছি আমরা ইউজ করেছি হচ্ছে 2 teaspoon ইস্ট স্বাদ মতো লবণ যে যার পছন্দ মতো লবণ দিবেন আমরা 1 tablespoon সুগার অ্যাড করেছি এবং আমরা 2 tablespoon অয়েল কুকিং অয়েল অ্যাড করেছি এবং সেই সাথে কুসুম গরম পানি ডো বানানোর সময় ফাঁকে ফাঁকে দিয়েছি এবং এখন মানে বেসিক্যালি যে ময়দাটা নিয়েছিলাম সেটা 2 cup ময়দা পরিমাণ মতো যেটা আমরা বাড়ির যে কয়জন মানুষ খাবো সেইভাবে আর কি নিয়েছি সো ডোটা সুন্দরই হয়েছে এখন এই ডোটা আমরা কিছুক্ষণ রেখে দিব এটা আমরা একটু ঢেকে রেখে দিব ডোটা একটু সফট হয় আর হাতে অল্প একটু তেল দিয়ে ওকে আচ্ছা সো আমাদের ডো বানানো শেষ এর আগে দেখেছেন আমাদের চিকেন ম্যারিনেশনের প্রসেস ডান সো এখন আমরা অলমোস্ট আরও 30 to 40 minutes ওয়েট করব তারপরে আমরা ফুল প্রসেসে যাব যে কিভাবে আমরা শর্মাটা বানাচ্ছি সো এই যে ডোটা বানানো হয়ে গেছে আমরা একটা সেলোফেন পেপার দিয়ে ঢেকে রেখেছি বলেছিলাম যে 30 to 40 minutes এটা রাখতে হবে এভাবে সো বাই দ্যাট টাইম আমরা চিকেনটা প্রসেস করব রাইট সো চিকেন অলরেডি ম্যারিনেশনে দিয়ে দেওয়া হয়েছে চলেন চিকেনটাকে প্রসেস করি ম্যারিনেশনের সময় আমরা অলরেডি তেল দিয়ে ফেলেছিলাম সো এখন তেলটা একটু কম দিব চিকেনটা আমাকে মানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আদারওয়াইজ এটা ঠিকঠাক মতো ভাজা ভাজা হবে না তো যতক্ষণ এটা চুলার পরে থাকবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে চিকেনটা আমাদের হয়ে গেছে একটু পোড়া পোড়া হবে আর চিকেনটা আমরা যখন ভেজেছি আমরা মাস্টার্ড অয়েল দিয়ে ভেজেছি সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমরা চিকেনটাকে নামাবো এখন আমরা নানটা রেডি করতেছি আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমরা একটা স্পেশাল সস বানাবো শর্মার সস এখন আমরা মায়োনিজ দিব মায়োনিজ আর টমেটো কেচাপ লাগবে আচ্ছা আমরা যেটা করেছি আমরা চিকেনটা প্রসেস ডান করে আপনারা দেখেছেন প্রসেস ডান করে আমরা এটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমরা সসটার বানাবো আর ইন দ্য মিন টাইম যেটা করেছি ডোটা যেটা ছিল সেই ডো দিয়ে আমরা অলরেডি শর্মার যে নান অর রুটি হোয়াট এভার ইউ সে যেটা থাকে সেটা বানিয়ে ফেলেছি ওটা সেকেও ফেলেছি নর্মালি এটাতে মাস্টার্ড সসটা ব্যবহার করা হয় কিন্তু যেহেতু আমাদের এখন নেই এই জন্য আমরা শুধু টমেটো কেচাপ আর মায়োনিজ আমরা তো চাইলে এটা ডিফারেন্ট সসও ইউজ করতে পারি রাইট বাড়িতে যদি অন্য কোনো সস থাকে অরে নাকি এটাই শর্মার মজাটাই এটা সসে তো এইটাই থাকে হ্যাঁ এখন আমরা রুটিটা শেখা হয়ে গেলে তারপর আমরা সিলিংটা করব ওকে এখন আমরা এই চিকেনটা এই সসের মধ্যে মিক্স করব পুরোটা তো দিচ্ছি না না অল্প একটু এটা কি কোনো কিছু মিক্স করতে হবে আমার না এটা জাস্ট আমরা যেভাবে সালাদ খেতে চাই যেমন আমরা এখানে কিউকাম্বার নিয়েছি আর অনিয়ন নিয়েছি এখানে চাইলে ক্যাপসিকাম দেওয়া যাবে যার যার পছন্দ মতো আমাদের বাসায় আবার সবাই ক্যাপসিকাম খায় না একজন খায় তো আরেকজন খায় না তারপরে টমেটোস হ্যাঁ ফিলিংটা দিয়ে আমার লিটারেলি মনে হচ্ছে যে আমি আমার টেলিভিশনে আগে যখন কাজ করতাম কুকিং শো করতাম না আমি হোস্ট থাকতাম আমাদের এরকম রন্ধন শিল্পী আসতো আমার লিটারেলি তাই মনে হচ্ছে
ইফতার ছাড়া যদি আমরা নরমাল নাস্তার কথা চিন্তা করি সেটার জন্য কিন্তু এটা পারফেক্ট আইটেম, রাইট? একদম, এটা খুব অয়েলি কিছু না, ইফতারের জন্য মোটামুটি আরামদায়ক। থ্যাংক ইউ সো মাচ অরিন, আমাদের এই চমৎকার রেসিপিটা আমার দর্শকদেরকে তুমি দেখালা। এবং দর্শকদেরকে বলি যে আমরা চেষ্টা করব যতদিন বাংলাদেশে আছি, একসাথে যতদিন আছি, চেষ্টা করব যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু যদি বানাতে পারি, কিংবা আমাদের পছন্দের খাবারগুলো যেগুলো আমাদের বাড়িতে খুব চলে সেগুলো যদি খাওয়াতে পারি আপনাদেরকে, মানে খাওয়াতে পারি মানে দেখাতে পারি, আর আপনারা দেখে দেখে সেটা চেখে ফেলবেন। সো সেরকম যদি পারি অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। আর আজকের মতো বিদায় নিব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। এবং আমার যায়ের এই রেসিপিটা কেমন লাগলো, এবং আমার যা কিন্তু অনেক ভালো ভালো মজার মজার খাবার বানাতে পারে, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেখতে চান। এখানেই বাই বলছি। অরিন, তুমি একটু বাই বলো। থ্যাংক ইউ সবাইকে, হোপফুলি আপনাদের রেসিপিটা ভালো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবারও নেক্সট এপিসোডে।